আর নয় কুফুরি বান এবার চলবে ল্যাংটার বিধান বন্ধুরা আপনাকে অথবা আপনার পরিবারের কাউকে যদি কোনো অসাধু তান্ত্রিক বা কেউ শত্রুতা করে আপনার উপরে নষ্ট জাদুটনা টনা বান টনা জিন চালান বিভিন্ন দেব দেবী সালান করে থাকে অথবা আপনার পেটে কিছু খাওয়ায় থাকে অথবা কবর শ্মশান বা আপনার ঘরে কোনো তাবিজ কবজ গেড়ে থাকে আপনি এই একটি মাত্র মন্ত্র প্রয়োগ করে সকল বান কেটে দিতে পারবেন এবং এই একটি মন্ত্র প্রয়োগ করেই আপনার শরীর পারফিকভাবে বন্ধ করে রাখতে পারবেন এই বন্ধ তিন বছর পর্যন্ত স্থায়ীভাবে আপনার শরীরে থেকে যাবে কেউ দিন আপনার শরীরে কোনো কিছু লাগাতে পারবে না তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ দয়ায় ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল ল্যাংটার বিধান মন্ত্র আজকের এই ল্যাংটার বিধান মন্ত্র প্রয়োগ করে যদি কেউ কাউকে নষ্ট জাদুটনা বান্টনা কুফুরিবিদ্যা কুফুরি বিদ্যা জিন সাল দেব দেবী সালান করে থাকে অথবা কোনো কিছু ফেটে খাওয়ায় থাকে অথবা আপনার ঘরে অথবা আপনার বাড়িতে কবরে শশানে কোনো তাবিজ কবজ ঘিরে থাকে আপনার উপর বিভিন্ন বান বিদ্যা প্রয়োগ করে থাকে আপনি শুধুমাত্র এই একটি মন্ত্র সাতবার প্রয়োগ করে সকল বান কাটতে পারবেন ওই সাতবার মন্ত্র প্রয়োগ করেই আপনার শরীর তিন বছর পর্যন্ত বন্ধ রাখতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে বর্তমান যুগে এমন কিছু লোক আছে যারা তান্ত্রিক ক্রিয়া কাজ বিশ্বাস করে না এরকম অনেক মা বোনরা এবং অনেক আমাকে ফোন বাইরে দিয়ে বলে থাকেন গুরুজি আমার স্ত্রীকে অথবা আমার স্বামীকে আমার ভাই বোনকে অথবা শত্রুরা বিভিন্ন রকমের বান মারতেছে কিন্তু ডাক্তার দেখায় কোনো ক্রমে উক্ত রুগীকে সুস্থ করতে পারতেছি না কিন্তু যার উপরে বান মারা হয়েছে সে তান্ত্রিক ক্রিয়া কাজ বিশ্বাস করতেছে না বা কোনো তান্ত্রিকের কাছেও নিতে পারতেছি না সেই ক্ষেত্রে আপনি যদি দূর থেকে অথবা কোনো কিছু প্রয়োগের মাধ্যমে যে তান্ত্রিক ক্রিয়া কাজ বিশ্বাস করে না তার শরীরের বান কাটার জন্য বা তার শরীর পারফিকভাবে বন্ধ রাখার জন্য তাবিজ কবজ ছাড়ায় এমন কোনো যদি মন্ত্র থাকে তাহলে দিবেন তাই আজকে এই মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই জানেন যে অনেকেই আছে আমাদের মধ্যে তান্ত্রিক কাজ প্রথম প্রথম বিশ্বাস করে না বিভিন্ন রোগ শোক অথবা বিভিন্ন বানের প্রভাব পড়লে ডাক্তারের কাছে দূরাদুরি করে থাকে তো যখনই ডাক্তার কোন রোগ ধরতে পারে না বা রোগের চিকিৎসাও দিতে পারে না পরক্ষণে একেবারে শেষ পর্যায়ে এসে দেখা গেল তান্ত্রিকের পিছে দৌড়াদৌড়ি করে থাকে এমনও কিছু লোক আছে যারা ভাঙবে তবু মস্কাবে না কারণ তান্ত্রিক ক্রিয়া কাজ তাদের বিশ্বাসও হয় না তো সেই ক্ষেত্রে যে সমস্ত লোকরা তান্ত্রিক ক্রিয়া কাজ বিশ্বাস করানা তাদের উপরে বানের প্রভাব পড়ে থাকে ওই বান আপনি কোন কোনোক্রমে কাটতে পারতেছেন না ওই লোক তাবিজ কবল ব্যবহার করে না বা তান্ত্রিক ক্রিয়া কাজ বিশ্বাস করে না তাহলে আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি দূরে থেকে আপনার উদ্দেশিত ব্যক্তির সকল বান কেটে ফেলতে পারবেন এবং ওই মন্ত্র দ্বারাই তার শরীর দূর থেকে বন্ধ করে রাখতে পারবেন তো বুঝতেই পারছেন আজকের বলা এই মন্ত্রটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ার ফুল আপনারা আপনি কাজ করতে পারবেন আজকের বলা এই মন্ত্রটি হলো আমার গুরুবিদ্যার সিদ্ধ মন্ত্র আমি আপনাদেরকে করে বলতে পারবো ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আজকে যে মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এমন কোন তান্ত্রিক বা ঋষি নেই যে আপনাদেরকে এই মন্ত্রটি দিতে পারবে বা দেখাতে পারবে তো আমি শুধুমাত্র আপনাদেরকে সকল সকল গোপন প্রকাশ্য এবং নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার একটি কারণ হলো আমার চ্যানেল থেকে আমি আপনাদেরকে তান্ত্রিক ক্রিয়া শিক্ষা দিয়ে থাকি তো আমি সকল গোপন এবং প্রকাশ্য এবং আমার গুরুবিদ্যা সকল মন্ত্র নিয়েই আপনাদের মাঝে হাজির হচ্ছি তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো সাতক বসেছে সাতকের তলে ল্যাংটা বসেছে তাহার তলে বিধান রয়েছে তাহার তলে যেই নদীতে বসেছে বিধান সেই বইতে ল্যাংটার বিধান লুকায় আছে বসুমতি নাদান কামরূপ কামাক্ষা করেছে প্রদান সাহাজুলীয় বাষ্প আদান কামরূপ কামাক্ষার জ্ঞানে ল্যাংটা তোর জ্ঞানে বসুমতি নাদানের জ্ঞানে ফলনার তিনশো ষষাটি জোড়া আঠারো মোকামের বান কুফরি জ্ঞান কুগেন কাটিয়া করিলাম খান খান ফলনার অষ্টমকাম ফঞ্চ আত্মা বান্দিলাম দোহাই বসুমতির দোহাই তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো সাতক বসেছে সাতকের তলে ল্যাংটা বসেছে তাহার তলে বিধান রয়েছে তাহার তলে যেই নদীতে বসেছে বিধান সেই বইতে ল্যাংটার বিধান লুকায় এসে বসুমতি নাদান কামরূপ কামাক্ষা করেছে প্রধান শাহজলি জলীয় বাসব আদান কামরূপ কামাক্ষার জ্ঞানে ল্যাংটা তোর জ্ঞানে বসুমতি নাদানের জ্ঞানে ফলনার তিনশো ছৌষট্টি জোড়া আঠারো মোকামার বান কুফরি জ্ঞান কুগেন কাটিয়া করিলাম খান খান ফলনার অষ্টমকাম ফঞ্চ আত্মা বান দিলাম দোহাই বসুমতির দোহাই তো মন্ত্রের ভিতরে দুই জায়গায় ফলনার লেখা আছে উক্ত ফলনার স্থানে আপনাকে অবশ্যই আপনার উদ্দেশিত করতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি না অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি আপনাদের সিদ্ধি করার প্রয়োজন হবে না শুধুমাত্র মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নিয়েই এই মন্ত্র দ্বারা আপনি কাজ করতে পারবেন তবে আপনাদেরকে আর একটু কথা বলে দিচ্ছি আপনাদের ভিতরে অনেকেই আছে যে গুরুজি এই মন্ত্র শেষ হয়ে কি না এরকম অনেকে আমাকে বা ফোন দিয়ে থাকেন। আমি দুই হাতে অনুরোধ করে বলছি আমি ভিডিওতে যেই নিয়মে বলছি ঠিক আপনাকে ওই নিয়মে কাজ করতে হবে এর বাইরে যদি কোনো নিয়ম মেনে আপনি কাজ করেন তাহলে আপনার মন্ত্র বিফলে পড়ে যাবে আপনি ওই মন্ত্র দ্বারা কোনো কাজই করতে পারবেন না আমি যদি কোনো ভিডিওতে সময়ের উল্লক্ষ করে থাকি কোনো দিনের উল্লেখ করে থাকি ওই দিনই আপনাকে প্রয়োগ করতে হবে বা ওই সময়ে আপনাকে প্রয়োগ করতে হবে অহেতুক আমাকে ফোন দিয়ে অনুরোধ রইল কেউ হয়রানি করবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি আপনাকে এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে কোন রোগীর উপর যদি বিভিন্ন রকমের বানের প্রভাব পড়ে থাকে বিভিন্ন চালানের প্রভাব পড়ে থাকে বিভিন্ন তান্ত্রিকে উক্ত লোককে বান মেরে থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে বৃষ্টির পানি সংগ্রহ করে নিয়ে আসতে হবে তো বৃষ্টির পানি সংগ্রহ করে ওই বৃষ্টির পানির উপরে আজকের বলা এই মন্ত্রটি একবার পরবেন একটি ফু দিবেন। এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে ওই পানিগুলার কিছু সংখ্যক পানি অন্য পানির সাথে মিক্স করে রুগীকে গোসল দেওয়াবেন আর বাকি পানিগুলো সাত দিন পর্যন্ত ওই রুগীকে খাওয়াই দিবেন। যদি আপনি ওই রুগীকে খাওয়ান বা কোনো গোসলের পানির মিক্স করে রুগীকে গোসল দেওয়া দেন তাহলে আমি করে বলছি ওই রুগীর যত রকমের কেন যত রকমের চালানি থাকুক না কেন সকল চালান বান কেটে গিয়ে ওই রুগীর শরীর তিন বছর পর্যন্ত পারফিক ভাবে বন্ধ হয়ে থাকবে তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফে